দেখতে এসছি বলেই না, আমি অতপ্রতভাবে ছবিটার সঙ্গে জড়িত নই, কারণ ছবিটা যখন থিয়েট্রিক্যাল রিলিজ হবে ঠিক হয় তখন এই ছবিটার সাথে আমাকে জুড়ে নেন বৈদ্যান মুখার্জি, মোনাদি এবং অভিনন্দন এরা, এবং তারপরে আমি ছবিটা দেখি এবং ছবিটার জন্য আমি একটি গান গাই, প্রমোশনাল সং বলা যেতে পারে। তখন থেকে আমার ছবিটাতে যুক্তিকরণ আর কি, এবং এই ছবিটা যে অসম্ভবই ভালো একটা ছবি, অত্যন্ত শক্তিশালী একটি চলচ্চিত্র, তাতে আমার কোনো রকমের কোনো ভূমিকা নেই। প্রেজেন্স বা নিবেদন আমি জানি না, বৈদ্যান্ত যেটা মনে করেছিলেন অভিনন্দন মোনালিসা দি, যে এই নামটা দিলে হয়তো 20 জন 25 জন 30 জন যদি বেশি আসেন, আমি জানি না সেটা কতটা বাস্তব, কিন্তু যদি সত্যি সেটা হয় তাহলে আমার খুব ভালো লাগবে। আমার নাম আছে এটা অন্যরকম ছবি, যে যুক্তিতেই হোক এই ছবিটা যত বেশি সংখ্যক লোক দেখবেন তত আমরা তত আমাদের ভালো লাগবে সবার, বাংলা ইন্ডাস্ট্রিতে যারা যারা আছেন, যারা অন্য রকম বা নানান রকম ছবির পক্ষপাতী তাদের সকলের ভালো লাগবে। আমার গান নিয়ে একবারই উন্মাদনা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আমি যখন কিচ্ছু চাইনি আমি গিয়েছি, তারপর যতবার গেছি কোনো আর উন্মাদনা সৃষ্টি হয়নি, কিন্তু বেশ কিছু ভালো গান আমি গিয়েছি এবং যারা শ্রোতা আছেন তারা শুনেছেন। তোমার আমার গল্প যদি হতো এমন একটা গান যেটা সত্যি একটা লুপে শোনার মতো গান, আমি নিজেও গানটা শুনেছি অনেকবার এবং আমাদের অনেকে জানিয়েছেন যে তারাও গানটা লুপে শুনেছে। একটাই কথা, ঘরের মেঘ ঘরে ফেরতে এলো এবং বিদেশের মাটিতে বিদেশের মানুষ দেখেছেন, দেশেও দেখেছেন, কিন্তু নিজের শহরে আমাদের শহরটা খুব ক্রিটিক্যাল, আমাদের সিনেমা দেখার চোখ ভীষণ ক্রিটিক্যাল চোখ, সেখানে তারা কিভাবে দেখেন ছবিটা সেটা নিয়ে এবার যত বেশি বেশি করে আপনারা ছবিটাকে নিয়ে বলবেন তত সবাই ছবিটা দেখতে আসবে, আর আমাদের খুব দরকার ছবিটা যাতে সিঙ্গল স্ক্রিনেও ছবিটা যেন দেখে। নন্দনে শুনলাম হাউসফুল হয়েছে, যদিও টাইমিংটা একটু গন্ডগোলের টাইমিং 2:30, কিন্তু আমরা খুব আশাবাদী যে কলকাতার মানুষ ছবিটা দেখবে। অ্যাকচুয়ালি অভিনন্দন আমার বহুদিনের বন্ধু, আমি জানি অভিনন্দন যখন থেকে ছবিটা বানাচ্ছে তার মিউজিক শোনা, অভিনন্দনের শুটিং ফেস থেকে, আর বাডি অ্যান্ড মানে বৈদ্যান্দা অ্যান্ড মোনাদি আমার খুব ক্লোজ, বম্বেতে আমরা প্রচুর একসাথে পার্টি করি, বম্বেতে অ্যাকচুয়ালি বৈদ্যান্দার বাড়িতে একটা বাঙালি পার্টি মানে একটা বাঙালি গেট টুগেদার হয় সবসময় যখন থাকি যাই, তো আমি একদম শুরু ফেস থেকে জানি এবং শুরু থেকে মনে হয়েছিল যে অভিনন্দনকে তো আমি জানি, ওর প্রচণ্ড প্রমিসিং, প্রচণ্ড ট্যালেন্টেড একটা ছেলে ডিরেক্টর, আর খুব ভালো রিভিউজ আমি শুনছি, আই এম শিওর যে খুব ভালো একটা ছবি আমি দেখতে চলেছি। প্রচণ্ড এক্সাইটেড, খুব ভালো লেগেছে ট্রেলার, ওর যেরকম সবাই বন্ধু, ওরা আমার কেউই বন্ধু নয়, এবং বিশ্বাস যে এই ছবিটার পরে বন্ধুত্ব আমি করবই আর কি, এবং তারাও আশা করি করবে আমার সঙ্গে, কারণ আমার ট্রেলারটা প্রচণ্ড ভালো লেগেছে। অনির্বাণের যে গানটা, যে অনির্বাণ প্রেজেন্ট করছে এটা, সেই গানটা অসাধারণ গিয়েছে এবং পিকচারাইজেশন আউটস্ট্যান্ডিং, সো
আশা করি খুব ভালো একটা ছবি জনতা পাবে। হ্যাঁ, কলকাতাতেও একটা ফেস্টিভ্যালের শো হয়ে গেছে কিন্তু আমার দেখা হয়নি। আমি অত্যন্ত এক্সাইটেড, কারণ বাল্যবন্ধুই বলা যায় চন্দন রাশিয়ায় এরকম একটা স্বীকৃতি পেয়েছে, প্লাস এটার সাথে বোধায়ন জড়িত, ছবির ডিরেক্টরের সাথেও এক্ষুনি আলাপ হলো, সব মিলিয়ে আমি সত্যি খুব গর্বিত একজন বাঙালি হিসেবে এবং কলকাতাবাসী হিসেবে যে এই ছবিটা আজকে আমি দেখতে এসেছি এবং মানে এই প্রথম দিন এটা সাক্ষী থাকতে পারছি। ভালোবাসার পর সব মানে কোনো কিছুতেই আপত্তি নেই, ছবিটা দেখলেই হলো, কারণ মূল সেটা সবাইকে বলছি যে এই ছবি দর্শক যদি হলে গিয়ে দেখেন তাহলে একটা বার্তা পৌঁছয়, আবার যে বিশ্ব চলচ্চিত্র দরবারে যে ছবি যায় সেই ছবিকে মানে এক ঘরে করে দেওয়ার কোনো মানে হয় না। যেমন আগে আমাদের সময় ছিল যখন মৃণাল বাবু বা সত্যজিৎ বাবু বা ঋতিক বাবু যখন ছবি বানাতেন, পরবর্তীকালে বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ, অপর্ণা সেরা এখন ছবি বানিয়েছেন, বিষ্ণু যখন ছবিটা বার্লিনে গেছে, কানে গেছে বা যেখানেই গিয়ে থাকুন না কেন, এখানে আসে প্রেক্ষাগৃহে হল ঘুরিয়ে দিতেন লোকেরা, দর্শকেরা। তো আমরাও এই ছবি নিয়ে 38টা ফেস্টিভ্যাল, 6টা মহাদেশ ঘুরে ঘরে মেখে ঘরে নিয়ে আসছি। তো আশা করবো সে হল যদি আবার ভরানো হয় আরো 10টা অনেক মেঘ হতে পারে, তো সেই আশা নিয়ে আমি রিলিজের দিকে তাকিয়ে আছি। আমার অনেকদিন ধরেই সিনেমাটা দেখার ইচ্ছে ছিল, কারণ ফিল্ম ফেস্টিভ্যালে যখন রিলিজ করেছিল আমি দেখতে পারিনি, তারপর থেকে আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে কবে দেখবো এবং বড় স্ক্রিনে দেখবো, এটা আই অলওয়েজ থট, কারণ এরকম সিনেমা জেনারেলি হল পেতে অনেক দিন লাগে। ফাইনালি ইট গট রিলিজ, যবে থেকে আমি জানতে পেরেছি তবে থেকেই আমি তাৎপর্যী যে কবে দেখবো কবে দেখবো, তারপর তো আজকে আসার কথা হলো এবং চলে এলাম। আমি ওয়েট করছি, 7:30টায় শো বোধ হয়, 7:30 বাজবে ঢুকবো হলে, অ্যান্ড আই উইল বি মেসমারাইজড আই এম শিওর। না না, প্রত্যাশাটা জন্মেছিল তখন যখন KIFFA মানে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই বছরে মানে লাস্ট ইয়ার যেটা গেল সেখানে যখন এই মানিকবাবুর মেয়ে এসেছিল, আমি বোধায়নদার সঙ্গে দেখা হয়েছিল, আমার সবাই আমাকে বলেছে পারলে দেখে নিয়ে সময় করে, আমি তখন দেখতে পারিনি। যখনই রিলিজের কথা হয়েছে আমি খুব ফর্চুনেটলি ছিলাম না, দেশের বাইরে ছিলাম, চলে এসেছি টাইমলি, আর এটা দেখতেই হতো, মানে আমার একটু জেট ল্যাগড কিন্তু আমার মনে হচ্ছে এটা তো দেখতেই হবে, আমি সেই জন্য আজকে ফাইনালি অনেকদিন পর সিনেমা দেখতে এলাম। আই এম ভেরি হ্যাপি যে এই ছবিটা দেখতে এসেছি, এত প্রশংসা চারিদিকে, দেখতেই হতো। ও বাবা, ওই ওনার ভূমিকা নিয়ে কথা বলবো সেই সাহসটা এখন অব্দি হয়নি, আমার মনে হয় না হবে। চন্দন দা অসাধারণ অভিনেতা, আর সেটা আমাদের কিন্তু সেটা খুব একটা ভালো কথা নয়, আমাদের দুর্ভাগ্য যে ওনাকে নতুনভাবে আবিষ্কার করতে হচ্ছে, বাট ভালো ওনাকে এরমভাবে দেখবো আবার, সবাই এত ভালো বলছে না, আমি আবার ঢুকবো, পুরোটাই দেখবো আজকে।